এই তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের ব্রুনাই ডলার আপডেটটা জানিয়ে দিব। বোঝা ব্যাংকে আসছিলাম, নিজে টাকা ছাড়ছি। এই যে বোঝা ব্যাংক বান্দার সিটির মধ্যেই, এই তো রাজধানী, সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আপনারা বরাবর এসে পড়বেন সোজা, এই যে বাস স্ট্যান্ড থেকে সোজা এখানে এসে পড়লে যেটা বোঝা ব্যাংক। আজকে হচ্ছে সর্বোচ্চ রেট ব্রুনাই, অনেকগুলো ব্যাংক আছে তবে এই ব্যাংকের সর্বোচ্চ রেট আজকে। এটা দেখেন, এই যে সামনে আর একটা হোটেল রেস্টুরেন্ট আছে ব্রুনাই, এই রেটে এই ব্যাংকে আজকে অনলাইনে রেট আছে 82 টাকা। অনলাইনে রেট হচ্ছে 82 টাকা। আবার বিভিন্ন অ্যাকাউন্টে যদি আপনারা ছাড়েন, অ্যাকাউন্টের সর্বোচ্চ রেট, অ্যাকাউন্টে হচ্ছে সর্বোচ্চ রেট। যেমন আমি এখন টাকা ছাড়ছি, আপনাদের দেখাবো। অ্যাকাউন্টের রেট হচ্ছে 89 টাকা 91 পয়সা, 89 টাকা। এই যে দেখেন, টাকার নিচে 89 টাকা 91 পয়সা সর্বোচ্চ রেট আজকে ব্রুনাইয়ের এই ব্যাংকে। আর ছাড়তে কী কী লাগে অনেকে প্রশ্ন করেন। আপনারা যদি অনলাইনে ছাড়েন, শুধু নামের উপরে আপনারা এই ব্যাংকে টাকা ছাড়তে পারবেন, শুধু নামের উপরে। যদি অনলাইনে 82 টাকা রেট, ওটা সাথে সাথে পাবেন। আর অ্যাকাউন্টে ছাড়লে এই টাকাটা যাবে 3 দিনে। আপনারা যদি অ্যাকাউন্টে ছাড়েন, এই টাকাটা যাবে 3 দিনে, তবে এখানে হাই রেট পাবেন। অ্যাকাউন্টে ছাড়লে কী কী লাগে অনেকে প্রশ্ন করেন। অ্যাকাউন্টে ছাড়লে আপনি যেই ব্যাংকে ছাড়বেন ওই ব্যাংকের নাম, আপনার যেই লোকের নাম, ফোন নাম্বার এবং ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে ছাড়বেন, যেমন ঢাকা না কুমিল্লা না সারাস্তি, আপনার যেই জেলা ওই জেলা, আবার জেলার মধ্যে কোন থানা অবস্থিত। আবার একটা সুইপ কোডও লাগে, ওখানের ব্যাংকের একটা সুইপ কোড আছে, তাইলে মিস্টেক হয় না। অ্যাকাউন্টে টাকাগুলো মাঝে মাঝে একটু মিস্টেক হয়, যদি আপনি সব কিছু সঠিক দেন তাহলে মিস্টেক হয় না, আপনাদের কাজ সেটা আবার আসতে হবে না। আপনি এরকম রিসিপ্ট দিবে, আপনাকে 2-3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আপনারা। আর ভাগ্য ভালো হলে একদিনে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটে। যদি আপনারা অ্যাকাউন্টে ছাড়েন টাকাটা, টাকাটা 1-2 দিন পরে যাবে, কিন্তু আপনারা $5-6 রেট বেশি পাবেন, বাংলা টাকা 5-6 টাকা বেশি পাবেন। বোঝা ব্যাংকে আজকে সর্বোচ্চ রেট, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনাদের পাসপোর্ট বা আগের রিসিট হলেও হবে এই ব্যাংকে। যাদের আগের রিসিট আছে, আগের রিসিট দিয়েও ছাড়বেন, বা নতুন যারা পাসপোর্ট ফটোকপি দিবেন, আর আইসি থাকলে আইসি ফটোকপি দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।